সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আজকে ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হল ব্যবস্থাপনার কার্যাবলী অর্থাৎ ফাংশনস অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনা কি কি কাজ করে থাকে সেগুলি নিয়ে আলোচনা করব। আমি এর আগের দিন তোমাদের ব্যবস্থাপনা কি বা তার ধারণা দিয়েছি, ব্যবস্থাপনার গুরুত্ব বা গুরুত্ব এবং বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। আজকে কার্যাবলী নিয়ে আলোচনা করব। তাহলে ব্যবস্থাপনার কার্যাবলী জিনিসটা কি? আসলে আমরা জানি প্রতিষ্ঠান পরিচালনায় এর সম্পদ ও বিভিন্ন উপায় উপকরণের কার্যকর ব্যবহারের লক্ষ্যে যেসব কাজ করতে হয় অথবা সম্পাদন করতে হয় সেগুলোর সমষ্টিকে আমরা বলি ব্যবস্থাপনার কার্যাবলী। অর্থাৎ একটা প্রতিষ্ঠান পরিচালনার জন্য বিভিন্ন সম্পদ লাগে, তার উপায় উপকরণ, পদ্ধতি, প্রক্রিয়া লাগে, এগুলো যে কোনো লক্ষ্য পানে ধাবিত করে। আর এই লক্ষ্য পানে ধাবিত করার জন্য যেসব কার্যা সমষ্টি রয়েছে সেগুলোকে আমরা বলি ব্যবস্থাপনার কার্যাবলী। তাহলে বিভিন্ন লেখক বিভিন্ন সংজ্ঞার মাধ্যমে ব্যবস্থাপনার কার্যাবলীকে তারা বিশ্লেষণ করেছেন। অনেকেই কেউ তিনটার কথা বলেছেন, কেউ চারটার কথা বলেছেন, কেউ পাঁচটার কথা, বিভিন্ন জন। তাহলে আমরা এগুলো থেকে আমরা যে ব্যবস্থাপনা, একজন ব্যবস্থাপনাবিদ লুথার গুলিক নামক একজন ব্যবস্থাপক, তিনি এটাকে ওস্টকর্প আমরা সংক্ষেপে লিখি, তাহলে এখানে কার্যাবলী তিনি বলেছেন, দেখো, পি প্ল্যানিং পরিকল্পনার কথা বলেছেন, যে ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ পরিকল্পনা, প্ল্যানিং। তারপর বলেছে অর্গানাইজিং সংগঠন বা সংগঠিত করণ, এস বলছে স্টাফিং মানে কর্মী সংস্থান, এরপরে ডি ডিরেকশন নির্দেশনা আদেশ প্রদান, বা সিও কোঅর্ডিনেশন বা কোঅর্ডিনেটিং সমন্বয় সাধন, আর রিপোর্টিং প্রতিবেদন করা, প্রতিবেদন তৈরি করা, প্রস্তুত করা, বিতে বাজেটিং। তাহলে এই শব্দগুলোর মাধ্যমে তিনি বলেছেন যে এই কার্যাবলীগুলো ব্যবস্থাপনা করে থাকে তার অন্তর্ভুক্ত। আবার ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জনক তিনি বলেছেন টু ম্যানেজ ইজ টু ফরকাস্ট, তিনি ফরকাস্টের কথা বলেছেন, পূর্বানুমান, ফরকাস্ট অ্যান্ড টু প্ল্যান পরিকল্পনার কথা বলেছেন। তাহলে পরিকল্পনার কথা, সংগঠন, সমন্বয়, ডিরেকশন, কোঅর্ডিনেটিং, এই যে আমরা প্রথম যে পাঁচটার কথা বলেছি, এই পাঁচটার কথা অনেকেই বলেছেন। এরপরে এই যে রিপোর্টিং এবং বাজেটিং, অনেকে এই দুইটা শব্দের সমন্বয়ে বলেছেন কন্ট্রোলিং নিয়ন্ত্রণ। আবার কোনো কোনো মনীষী বলেছেন মোটিভেশন বা মোটিভেটিং প্রেরণা, অনুপ্রাণিত করণ। তাহলে আমরা এই দুইটা শব্দ যদি বাদ দিই, রিপোর্টিং এবং বাজেটিং, তাহলে কন্ট্রোলিং পেয়েছি এবং মোটিভেশন, তাহলে কাজ আমরা আরও দুটো পেলাম। এখন যদি তাহলে এখানে লিখতে পারি মোটিভেটিং, এম মানে মোটিভেটিং বা মোটিভেশন। এরপরে সি কন্ট্রোলিং নিয়ন্ত্রণ,
তাহলে আমরা ব্যবস্থাপনার মূল কাজগুলোকে একটু অন্যভাবে লিখতে পারি। এখানে লিখতে পারি পিতে প্ল্যানিং, ওতে অর্গানাইজিং বা অর্গানাইজেশন, এসে স্টাফিং, ডিতে ডিরেকশন নির্দেশনা আদেশ দান, কোঅর্ডিনেটিং মোটিভেটিং এবং সি সিতে হলো কন্ট্রোলিং। তাহলে সংক্ষিপ্ত যে জিনিসটা এটার মাধ্যমে আমরা ব্যবস্থাপনার কার্যাবলী সবগুলো উপাদান পেয়ে থাকি। তাহলে পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ, এরপরে রয়েছে স্টাফিং কর্মী সংস্থান, তারপরে ডিরেকশন নির্দেশনা দান বা আদেশ দান, এরপরে রয়েছে কোঅর্ডিনেটিং সমন্বয় সাধন বা সমন্বিতকরণ, তারপরে এম এ মোটিভেশন বা মোটিভেটিং, তারপরে লাস্টে আছে কন্ট্রোলিং। এখন আমরা এই শব্দগুলো যেগুলো লিখেছি, তাহলে এখন আমরা প্রথমেই আসি পরিকল্পনা। তাহলে ব্যবস্থাপনার আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়েল বলেছে টু ফরকাস্ট অর্থাৎ পূর্বানুমান। আমরা কোনো কাজ করতে গেলে তার আগে কিন্তু অনুমান করি এবং তার ভিত্তিতে আমরা পরিকল্পনা প্রণয়ন করি। তাহলে পরিকল্পনাকে আমরা বলতে পারি যে কোনো কাজ অথবা প্রতিষ্ঠানের একদম সর্বপ্রথম এবং প্রাথমিক কাজ। তার মানে একটা শিশুকে যদি আমরা যখন পড়াশোনা শিখিয়ে থাকি তার প্রথম ধাপ আমরা বলি প্লে, তারপরে নার্সারি, তারপরে প্রথম শ্রেণী, এই যে ধাপগুলো রয়েছে তার মানে একটা ধাপ অতিক্রম না করলে কিন্তু আর একটা ধাপ কিন্তু অতিক্রম করা যায় না। তাহলে প্রাথমিক ধাপ কি? প্লে। আবার ঠিক আমাদের আমরা যখন যেন কাজ করে থাকি, কারণ পরিকল্পনা ছাড়া কোনো সামনে দিয়ে কখনো অগ্রসর হওয়া যায় না, কারণ পরিকল্পনাবিহীন যেমন একটা নৌকা যদি মাঝিবিহীন ছেড়ে দেওয়া হয় নদীর মাঝখানে তাহলে স্রোতের টানে কিন্তু ঘুরতে থাকবেন। ঠিক এভাবে পরিকল্পনা ছাড়া কিন্তু মানুষ ঠিক ওইভাবে ঘুরতে উদ্দেশ্যবিহীন। তাহলে উদ্দেশ্য যদি বাস্তবায়ন করতে হয় তাহলে তাকে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। অর্থাৎ তাহলে পরিকল্পনা জিনিসটা কি? তাহলে আমরা বলতে পারি প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জনের জন্য ভবিষ্যতে প্রতিষ্ঠানের কী কাজ করা হবে, কে করবে, কিভাবে করবে, কখন করা হবে, এসব আগে সিদ্ধান্ত নেওয়াকেই আমরা বলি পরিকল্পনা প্রণয়ন। তাহলে পরিকল্পনা অর্থে কোনো কিছু শুরু করার আগে যে বিষয় চিন্তা করা হয় সেই চিন্তার একটা রূপরেখা। তাহলে যে কোনো কাজ করার আগে আমরা যে রূপরেখা প্রণয়ন করে থাকি সেটাকে আমরা বলি পরিকল্পনা। তাহলে এই পরিকল্পনা যদি গ্রহণ করার ক্ষেত্রে যদি কোনো কিছু ভুল ত্রুটি দেখা দেয় তাহলে কিন্তু প্রতিষ্ঠানের অন্যান্য যে কার্যাবলী রয়েছে অথবা কার্যাবলী সম্পাদিত হবে প্রত্যেকটার ভিতরে কিন্তু ভুল ত্রুটি থেকে যাবে, আর তার মাধ্যমেই কিন্তু পরিকল্পনার যে মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য রয়েছে সেই মুখ্য উদ্দেশ্য কিন্তু বাস্তবায়ন করা কখনোই সম্ভব হবে না। তাহলে আমরা দেখেছি W.H. নিউম্যান বলেছেন যে প্ল্যানিং ইজ ডিসাইডিং ইন অ্যাডভান্স হোয়াট ইজ টু বি ডান। তিনি বলেছেন যে আসলে পরিকল্পনা কী করতে হবে তার অগ্রিম চিন্তা চেতনা কী বা চিন্তা ভাবনা কী আমরা বলি পরিকল্পনা, এটা তিনি বলেছেন। আবার এলএলএন বলেছেন একজন মনীষী যে প্ল্যানিং ইজ এ ট্র্যাপ লেড টু ক্যাপচার দ্য ফিউচার, অর্থাৎ বলছে ভবিষ্যৎকে ধরার একটা ফাঁদ। তার মানে হলো আমি সামনের দিকে কী করব, সেই করাটা কী প্রক্রিয়ায় করলে আমি আমার কাজকে উদ্দেশ্যের দিকে ধাবিত করতে পারবো তার একটা চিন্তা চেতনা বা কৌশল। তাহলে এই কৌশল প্রণয়নের ক্ষেত্রে যদি কখনো ব্যর্থতায় পর্যবসিত হয় তাহলে কিন্তু তার পুরোপুরি ব্যর্থতায় পর্যবসিত হবে। তাহলে আমরা বলতে পারি যে পরিকল্পনা তাহলে ব্যবস্থাপনার প্রাথমিক বা মুখ্য কাজ, এটি লক্ষ্য অর্জনে সহায়তা করে থাকে, এটি ভবিষ্যৎ কাজের দিক নির্দেশনা দেয়, এটি একটি মননশীল ও চিন্তন প্রক্রিয়া। অর্থাৎ মনে কি চাই তাহলে এটা আগেই চিন্তা করতে হবে, ব্রেনে কি করে সেটা আমার ধারণ ক্ষমতা আছে কি নেই এটা। তারপরে বলা আছে আসলে এটা একটা বিকল্প কর্মপদ্ধতি নির্ধারণ করে, অর্থাৎ পরিকল্পনা কিন্তু একটা নিয়ে করা হয় না অনেকগুলো, অর্থাৎ একটা যদি ব্যর্থ হয় কোনো কারণে তাহলে অন্য একটা পথ যাতে খোলা থাকে সেই ধরনের
বিকল্প কর্মপদ্ধতিও কিন্তু তাকে তৈরি করে রাখতে হবে। তাহলে আমরা পরিকল্পনার যে বৈশিষ্ট্যগুলো পেলাম, তাহলে পরিকল্পনা কি করে? একটা সুনির্দিষ্ট লক্ষ্যপানে ধাবিত করে, এটা চিন্তাশীল প্রক্রিয়া, ভবিষ্যতের দিক নির্দেশনা দেয়, এটা সৃজনশীল অর্থাৎ নতুন নতুন ক্রিয়েটিভিটি এটা সৃষ্টি করে, এটার একটা নির্দিষ্ট সময় আছে, এটা বিভিন্ন জিনিস সমন্বয় এবং কিছু যোগসূত্রের মাধ্যমে একটা জিনিসের উদ্দেশ্য বাস্তবায়ন করে থাকে, আর নিয়ন্ত্রণের ভিত্তি। যে কোনো কাজ করি না কেন সেটা পরিকল্পনা, কোনো কাজ যদি আমরা করি সেটা কিভাবে নিয়ন্ত্রণ করব সেটাও কিন্তু পরিকল্পনার মাধ্যমেই হয়ে থাকে। তাহলে পরিকল্পনা কিন্তু প্রতিষ্ঠানের একেবারে মুখ্য এবং প্রাথমিক কাজ, যেটা ছাড়া কোনো উদ্দেশ্য বাস্তবায়ন করা সম্ভব হয় না, অথবা প্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করাও কখনো সম্ভব হতে পারে না। এরপরে আমরা আসি দ্বিতীয় যেটা লিখেছি আমি, অর্গানাইজিং বা অর্গানাইজেশন, ইংরেজি শব্দ যার বাংলা অর্থ সংগঠিত করণ। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে পরিকল্পনা বাস্তবায়নের জন্য বস্তুগত বা অবস্তুগত অর্থাৎ মানব সম্পদ রয়েছে, আর এই মানব সম্পদকে কাজে লাগানোর জন্য কিছু উপকরণ দরকার, কাঁচামাল দরকার, কিছু পদ্ধতি প্রক্রিয়া দরকার। তাহলে এই যে পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বস্তুগত বা অবস্তুগত যে উপকরণ রয়েছে এবং সম্পদ রয়েছে, এর সমন্বয় হলই সংগঠিতকরণ। এখন আমি তোমাদের সামনে এখানে পড়াটা উপস্থাপন করছি, তাহলে আমি একজন ব্যক্তি মানব সম্পদ, আর এই উপস্থাপন করার জন্য আমার কিন্তু সামনে ক্যামেরা রয়েছে, টিভি রয়েছে, সামনে আমার একটা টেবিল রয়েছে, লেখার জন্য মার্কার রয়েছে। তাহলে এই যে জিনিসগুলা, এগুলোর সমন্বয়টাকে আমরা বলি সংগঠিতকরণ। কারণ একটা জিনিসের যদি কখনো ঘাটতি দেখা দেয়, তাহলে এই সংগঠন কিন্তু সঠিক পর্যায়ে পৌঁছবে না, অথবা সংগঠন সম্পাদিত হবে না। তাহলে আমি আবার বলি, পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বস্তুগত ও অবস্তুগত উপকরণ এবং সম্পদের সমন্বয় হলই সংগঠিতকরণ। আবার আরও একটু উদাহরণ দিয়ে আমরা বলতে পারি, যে আমাদের কলেজের কথাই ধরি, কলেজে দেখো তোমরা অনেকগুলো বিভাগ আছে, তোমরা দেখো লেখা আছে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ, এখানে অনেক টিচার রয়েছে, স্টাফ রয়েছে, আবার তাদের কিন্তু একজন আবার প্রধান রয়েছে, তাকে আমরা বলি বিভাগীয় প্রধান। তাহলে এই প্রত্যেকের কাজ কিন্তু আলাদা আলাদা, আবার বিভিন্ন বিভিন্ন জনকে নিয়ে, তাহলে এই সম্পূর্ণ কাজটাকে আবার সমন্বয় করাটাকেই আমরা বলা হয় কি, সংগঠিতকরণ, অর্থাৎ একজনের সাথে আরেকজনের সম্পর্ক নির্ধারণ করা। এরপরে রয়েছে আমাদের কর্মী সংস্থান, কর্মী, আমি একটু বাংলাটা লিখি তোমাদের, তাহলে পরিকল্পনা প্রণয়ন সংগঠিতকরণ তো করণ, কর্মী সংস্থান নির্দেশনা সমন্বয় সাধন প্রেষণা নিয়ন্ত্রণ। প্রিয় শিক্ষার্থী বৃন্দু, তোমরা একটু তাকিয়ে দেখো, এখানে লিখছি আমি কর্মী সংস্থান, কর্মীকে যারা কাজ করে বা যাদের দ্বারা কাজ করানো হয়, এই ধরনের ব্যক্তি সমষ্টিকে আমরা বলি কর্মী। আর সংস্থান মানে কি, তাদেরকে সংগ্রহ করা, অর্থাৎ উপযুক্ত ক্ষেত্র থেকে উপযুক্ত ব্যক্তিকে সংগ্রহ করে আবার উপযুক্ত স্থানে তাকে পদায়ন করা অথবা যুক্ত করা, এটাকে আমরা বলি কর্মী সংস্থান। তাহলে কর্মী সংস্থান করলে কি করতে হবে, কিভাবে, আমাদের প্রথমেই প্রতিষ্ঠানের কোন ধরনের প্রতিষ্ঠানের কি পরিমাণ কর্মী দরকার রয়েছে, তাদের যোগ্যতা কি হবে, কোন ক্ষেত্র থেকে আমি কর্মী সংগ্রহ করব, তাহলে এই যে যাবতীয় প্রক্রিয়া, তার মানে একটা প্রতিষ্ঠানের কর্মীর সংখ্যা প্রাপ্তির উৎস
এগুলো নির্ধারণ করা, সংগ্রহ করা, নির্বাচন করা, নিয়োগ, প্রশিক্ষণ, তারপরে রয়েছে এটাকে আমরা বলি উন্নয়ন, মূল্যায়ন, তারপর হতে পারে পারিশ্রমিক নির্ধারণ করা প্রভৃতি কাজকে আমরা বলি কর্মী সংস্থান। আবার বলি, তার মানে হলো একটি প্রতিষ্ঠানের কর্মী সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে আমরা বলি কর্মী সংস্থান। তাহলে প্রতিষ্ঠানের কর্মী কী ধরনের কর্মীর দরকার রয়েছে এটা নির্ধারণ করতে হবে, তারপরে কর্মীর উৎস কোথা থেকে পাব, তারপর সেখান থেকে আমাদের কর্মী নির্বাচন করতে হবে, নিয়োগ, তারপরে প্রশিক্ষণ দান, তারপর উন্নয়ন, তারপর মূল্যায়ন, এর পরের ভিত্তিতে তাদের সেই মূল্যায়নের পরিপ্রেক্ষিতে তাদের পারিশ্রমিক নির্ধারণ করা। তাহলে অর্থাৎ একদল কর্মী বাহিনীকে যাবতীয় ধরনের কার্যাবলীর সমষ্টিকে আমরা বলতে পারি কর্মী সংস্থান। তাহলে কর্মী সংস্থানের আবার যদি আমি বলি যে উপযুক্ত ব্যক্তিকে উপযুক্ত স্থানে নিয়োগদান করা, এটা যদি কখনো করতেও কিন্তু প্রতিষ্ঠান ব্যর্থতার পরিচয় দিতে, অথবা যিনি ব্যবস্থাপক আছেন অথবা কর্মনায়ক রয়েছেন ব্যর্থতার পরিচয় দিয়ে থাকেন, তাহলে প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কিন্তু উৎপাদনও সম্ভব নয়, অথবা প্রতিষ্ঠান যে উদ্দেশ্য নিয়ে পরিচালিত সেই উদ্দেশ্য কিন্তু পরিচালনা করাও সম্ভব হবে না। কারণ যে কর্মী যে ধরনের কর্মী যেখানে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন সেই ধরনের কর্মী তাকে খুঁজে বের করতে হবে, এটাও কিন্তু তাকে আগে পরিকল্পনা করতে হবে কোন ক্ষেত্র থেকে তিনি কর্মী সংগ্রহ করবেন, কি পরিমাণ তার কর্মী দরকার, কি ধরনের যোগ্যতা সম্পন্ন দরকার সেটা কিন্তু খুঁজে বের করতে হবে। এরপরে আমরা আসি নির্দেশনা। তাহলে এখন নির্দেশনার আগে আমরা একটু আসলে নেতৃত্বের ক্ষেত্রে আসতে পারি, যেটাকে আমরা বলি লিডিং বা লিডারশিপ। লিডিং, লিড শব্দ থেকে চলে আসছে লিডারশিপ, লিডারশিপ নেতৃত্ব দান, লিডিং নেতৃত্ব। তাহলে আমরা জানি যে কর্মী বা সদস্যদের প্রভাবিত করে তাদের সম্ভাব্য সর্বাধিক সামর্থ্য কাজে লাগানোর কৌশলকে বলা হয় নেতৃত্ব। অথবা আমরা জানি কোনো ব্যক্তি বা কর্মনায়ক তার চারিত্রিক বৈশিষ্ট্য বলি অথবা তার দৃষ্টিভঙ্গির মাধ্যমে অন্যকে প্রভাবিত করে তারপরে সামনের দিকে অগ্রসর প্রক্রিয়াকে আমরা বলো নেতৃত্ব দান। তাহলে অর্থাৎ নেতৃত্ব হলো কর্মী বা অনুসারীদেরকে লক্ষ্যের দিকে নিয়ে যাওয়ার একটা কৌশল। অর্থাৎ যে কোনো প্রতিষ্ঠানে একটা লক্ষ্য থাকে আর সেই লক্ষ্যপানে ধাবিত করার কৌশলকে আমরা বলি নেতৃত্ব দান বা নেতা। এরপরে নির্দেশনা কি? তাহলে অধীনস্থ কর্মী, তাহলে কর্মী যখন নিয়োগ করা হয় সেই অধীনস্থ কর্মীকে নির্দেশনা দান, উপদেশ দান, কে কোন কাজ করবে, কিভাবে করবে তার পথ বাতলে দেওয়া, এটাকে আমরা বলি নির্দেশনা। তাহলে এই নির্দেশ দানের ক্ষেত্রেও যদি দ্বৈত অধীনতা থাকে, অর্থাৎ দুইজন ব্যক্তির অধীনে যদি অসংখ্য পরিমাণ কর্মী থাকে, তাহলে দুইজন ব্যক্তির অধীনে কিন্তু অসংখ্য কর্মী কাজ করতে পারে না। কারণ নির্দেশনা, আদেশ দান এগুলো আসতে হবে একজনের কাছ থেকে। কারণ দুইজনে যদি নির্দেশনা বা আদেশ দান দেয় তাহলে কিন্তু কর্মীরা কার অধীনে কাজ করবে, কার নির্দেশ অনুসরণ করবে, সেখানে কিন্তু দ্বৈত অধীনতার কারণে কিন্তু অনেক সময় সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু বিলম্বিত হয়ে থাকে অথবা দ্বিধাদ্বন্দ্বে ভুগে থাকে। সেই জন্য সিদ্ধান্ত বা আদেশ নির্দেশে আসতে হবে একজন মাত্র ব্যক্তির কাছ থেকে। তাহলে আদেশ এবং নির্দেশনা দান যদি সঠিক সময়ে সঠিক ব্যক্তির কাছ থেকে না আসে তাহলে কিন্তু সেটা পালন করার ক্ষেত্রেও ঝামেলা থাকে, আবার সেটা বাস্তবায়ন কিন্তু অনেক সময় বাস্তবায়নযোগ্য নাও হতে পারে। এরপরে আমরা আসি সমন্বয় সাধন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিষ্ঠানের বিভিন্ন লক্ষ্য থাকে, অর্থাৎ প্রতিষ্ঠানের লক্ষ্য থাকবে আর সেই লক্ষ্যপানে ধাবিত করাই হলো ব্যবস্থাপনার কাজ, আর তার মাধ্যমে কিন্তু তার উদ্দেশ্য বাস্তবায়ন করা। তাহলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য এর বিভিন্ন বিভাগ থাকে, উপবিভাগ থাকে, ব্যক্তি প্রচেষ্টা বা ঐক্য থাকে, এগুলোর সামঞ্জস্য বিধান করাকে আমরা বলি সমন্বয় সাধন। অর্থাৎ এক একটা প্রতিষ্ঠানের কাজ করতে গেলে বিভিন্ন
বিবেক থাকে, আর এই বিবেকগুলোকে সামঞ্জস্য করা, কার জন্য কোনটা দরকার, কে কি পরিমাণ যোগ্যতা সম্পন্ন হবে, কার কোনখানে কি পরিমাণ জনবল দরকার, কখন দরকার, অর্থাৎ যে যে পরিমাণ বহন করতে পারবে তাকে সেই ধরনের কাজ দিতে হবে, অর্থাৎ ব্যালেন্স করা। তাহলে যদি ব্যালেন্সের ক্ষেত্রে অর্থাৎ সামঞ্জস্য বিধানের ক্ষেত্রেও কিন্তু ভিন্নতা পরিলক্ষিত হয়, অর্থাৎ আমরা বলি অসামঞ্জস্য, তাহলে কিন্তু প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা সম্ভব হয় না, অর্থাৎ ব্যক্তি যারা কাজ করবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সেই কাজগুলো কিন্তু বাস্তবায়নযোগ্য সম্ভব হয় না। সুতরাং ব্যালেন্স থাকতে হবে, যে কোনো কাজের সাথে তার যোগ্যতা অথবা বিভাগের অথবা উপায় উপকরণে একটা সামঞ্জস্য বিধান থাকতে হবে। তাহলে যদি সামঞ্জস্য বিধান না হয় তাহলে কিন্তু প্রতিষ্ঠান যে লক্ষ্য নিয়ে সামনে অগ্রসর হচ্ছে সেই লক্ষ্য পানে দাবিত হতে পারবে না। এরপরে আমরা আসি মোটিভেশন। মোটিভেশন শব্দটি মোটিভ থেকে এসেছে, মোটিভ মানে অভিপ্রায়, অভিপ্রায় মানে ব্যক্তির ইচ্ছা, অর্থাৎ ব্যক্তি কাজ করতে চায়, এই সেই কাজ করার জন্য তাকে পরিবেশ দিতে হবে, তাহলে ব্যক্তি কাজ করবে। তাহলে প্রেরণা বলতে আমরা কি বুঝি, অর্থাৎ ব্যক্তিকে উৎসাহিত করার মাধ্যমে, অনুপ্রাণিত করার মাধ্যমে তার কাছ থেকে কাজ আদায় করা, এটাকে আমরা বলি প্রেরণা। অর্থাৎ লক্ষ্যপানে ধাবিত করার জন্য ব্যক্তিকে উৎসাহ বা উদ্দীপনা তৈরি কি আমরা বলি প্রেরণা। তাহলে এখন প্রেরণার আবার দুইটা দিক আছে, আমরা একটাকে বলি ইতিবাচক আর একটা বলি নেতিবাচক। ইতিবাচক কোনটা, কর্মী কাজ করতে চায়, তাকে যদি সেই ধরনের অনুপ্রেরণা দেওয়া যায়, তাকে যদি উৎসাহ দেওয়া যায় বা সেই ধরনের পরিবেশ পায়, তাহলে ব্যক্তি কাজ করতে চায়, সেটাকে আমরা বলি ওয়াই থিওরি। একটা থিওরি আছে এক্স থিওরি, অর্থাৎ কর্মীরা কাজ করতে চায় না, তাদের হুমকি ধামকি অথবা ভয়ভীতি দিয়ে কাজ আদায় করে নিতে হয়। যাই হোক, তাহলে আমরা কর্মীরা কি কাজ তাহলে কিভাবে অনুপ্রাণিত করবে, এগুলো পদ্ধতি আছে। আমি যদি বলি যে ব্যক্তি কাজ সুন্দরভাবে সম্পাদন করছে, তাকে দলিত সেই কাজের জন্য যদি তাকে একটা ধন্যবাদ জ্ঞাপন করা হয়, অথবা কর্মী অতিরিক্ত কাজ করেছে তা সেই কাজের পরিপ্রেক্ষিতে তাই অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হয়, অথবা কর্মী কাজ করতে করতে একসময় একঘেয়েমি হয়েছে, একে যদি এখন বিনোদনের একটা ব্যবস্থা করা, পিকনিকের আয়োজন করা হয়, আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়, তাহলে ব্যক্তি উৎসাহিত হবে, অথবা ব্যক্তির যাতায়াতের সমস্যায় তাহলে পরিবহনের যদি একটু ব্যবস্থা করা যায় তাহলে ব্যক্তি উৎসাহিত হবে, যদি ব্যক্তির বাসস্থানের সমস্যা থাকে, যদি বাসস্থানের কোনো সংস্থান করা যায় বা সুবিধা দেওয়া যায় তাহলে ব্যক্তি উৎসাহিত হবে, এবং এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি কর্মীরা কি আকৃষ্ট হবে। তাহলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে আর্থিক অনার্থিক বিভিন্ন পদ্ধতিতে কিন্তু একজন ব্যক্তিকে অনুপ্রাণিত করতে পারে। তাহলে এই অনুপ্রাণিত যতভাবে করা যায়, উৎসাহিত যতভাবে করা যাক না কেন, যত বেশি করা যাবে কর্মী বাহিনী কাজের প্রতি তত বেশি তারা অনুপ্রাণিত হবে, এবং এর মাধ্যমে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি কি বললাম তাহলে, যে কর্মরত কর্মীদের কার্যক্ষমতার পূর্ণ ব্যবহারের লক্ষ্যে কাজের প্রতি তাদের উৎসাহ উদ্দীপনা তৈরিকে আমরা বলি প্রেরণা। তাহলে এই প্রেরণা যত বেশি দেওয়া যাবে কর্মীরা তত বেশি কাজের প্রতি আগ্রহী হবে, এবং প্রতিষ্ঠান তার লক্ষ্যপানে দ্রুত ধাবিত হতে পারবে, প্রতিষ্ঠানের সেই লক্ষ্যই থাকে। এরপরে আমরা আসি নিয়ন্ত্রণ, সর্বশেষ কার্যাবলী নিয়ন্ত্রণ। তাহলে নিয়ন্ত্রণ জিনিসটা কি, আমরা জানি নিয়ন্ত্রণ হলো সর্বশেষ কাজ। এখন যদি বলা হয় কেউ প্রশ্ন করে, স্যার নিয়ন্ত্রণ সর্বশেষ কাজ, এরপরে কাজ কি, তাহলে আমরা যদি একটা চক্রভাবে তৈরি করি এই ব্যবস্থাপনা, এখানে ব্যবস্থাপনা, তাহলে এই ব্যবস্থাপনার এক কাজ পি, তারপরে ও, তারপরে এস, তারপরে ডি, তারপরে সিও, তারপরে এখানে যদি বলে এম, এখানে আবার বলে সি, তাহলে এটা যদি বারবার ঘুরতে থাকে, এভাবে ঘুরতে থাকে, তার মানে হলো কি, যে ব্যবস্থাপনার কাজটা কিন্তু থেমে থাকবে না। পিওএস ডি, আচ্ছা ডি
তারপর COM আচ্ছা গেম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখতে পাচ্ছ, তাহলে কাজগুলো যদি আমি এভাবে সাজিয়ে থাকি তাহলে দেখো পরিকল্পনা দিয়ে শুরু হয়েছে, পরিকল্পনা দিয়ে শুরু হয়েছে, আবার কিন্তু পরিকল্পনা শেষ হয়ে গেলে আবার কিন্তু মানে নিয়ন্ত্রণ শেষ হয়ে গেলে আবার কিন্তু কাজ শুরু হয়। তার মানে হলো একটা চলমান প্রক্রিয়া, ব্যবস্থাপনা কখনো থেমে থাকে না, নিয়ন্ত্রণের মাধ্যমে শেষে আবার পরিকল্পনা, নতুন পরিকল্পনা দিয়ে আবার নতুন কাজ শুরু হয়। তার মানে এটা চলমান একটা প্রক্রিয়া, ঘূর্ণায়মান চলতেই থাকবে। তাহলে পরিকল্পনা জিনিসটা কি, আমরা জানি পরিকল্পনা যদি কাজ হচ্ছে কি না সেগুলো পর্যবেক্ষণ করা প্রয়োজনে, যদি বিচ্যুতি দেখা দেয় সেগুলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে আমরা বলি পরিকল্পনা নিয়ন্ত্রণ। আবার বলি, পরিকল্পনা অনুযায়ী কাজ সম্পাদিত হচ্ছে কি না সেগুলো পর্যবেক্ষণ করা, এবং যদি কোনো বিচ্যুতি দেখা দেয় সেগুলো সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করাকে আমরা বলি নিয়ন্ত্রণ। তার মানে হলো একটা প্রতিষ্ঠানের যদি ব্যবস্থাপক থাকবেন, তিনি পর্যবেক্ষণ করবেন যে কাজগুলো আছে সেই কাজগুলো সঠিকভাবে সম্পাদিত হচ্ছে কিনা, তিনি যদি এগুলো পর্যবেক্ষণ না করেন, তদারকি না করেন, তাহলে কিন্তু তার যে চিন্তা চেতনা নিয়ে তিনি সামনের দিকে অগ্রসর, সমস্ত চিন্তাই কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ তার কাজ হবে কি, তিনি পরিকল্পনা করেন, সেই পরিকল্পনা যদি অন্যান্য কাজ সম্পাদিত হচ্ছে কিনা সেগুলা যাচাই বাছাই করা, এর মধ্যে যদি কখনো ত্রুটি বা সমস্যা দেখা দেয় তাহলে সেগুলো সংশোধনমূলক ব্যবস্থাও তাকে গ্রহণ করতে হবে, আর যদি তা না দেখা যায় তাহলে কিন্তু আর নিয়ন্ত্রণ করা কখনোই সম্ভব হয় না। এজন্য আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণের অভাবে অথবা নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকার কারণেই অনেক সময় অনেক প্রতিষ্ঠান কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে আমাদের যে কোনো কাজ আমরা যাই করি না কেন সেটা সঠিকভাবে নিয়ন্ত্রণের একটা শক্তি, চিন্তা চেতনা বা পদ্ধতি বা প্রক্রিয়া বা কৌশল অবলম্বন করতে হবে। তাহলে যেখানে যত বেশি কৌশল বা পদ্ধতি অবলম্বন করা যাবে সেখান থেকে ভালো কাজও আশা করা সম্ভব হবে। সুতরাং নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের সঠিক কাজ সম্পাদন করা সম্ভব হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যদি ব্যক্তিগত ক্ষেত্রে ব্যক্তিকে বিভিন্ন সময় আমরা দেখি বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে, কিছু কাজের ক্ষেত্রে অনেক সময় আমরা চিন্তা চেতনা না করি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না। তাহলে যখনই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা যায় না তখনই কিন্তু তার যে উদ্দেশ্যটা সেই উদ্দেশ্যগুলো কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয়। সুতরাং যে কোনো কাজ সেটা ভুল হোক বা যাই হোক না কেন সেটা চিন্তা চেতনা করে তারপরে কিন্তু তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, হুট করে বা তাড়াহুড়া করেই কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ব্যবস্থাপনার যে কার্যাবলী আছে আমরা এটা প্রতিটা ব্যক্তির ক্ষেত্রে একেবারে পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত, অর্থাৎ আমরা বলি যে পৃথিবীর যিনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা তিনি একজন মহাব্যবস্থাপক। এরপরে আমরা দেখি বিভিন্ন রাষ্ট্রে রাজ্যের যারা কর্তা ব্যক্তি থাকেন, প্রধানমন্ত্রী আমরা বলি অথবা মন্ত্রী বলি, প্রত্যেকেই কিন্তু এক একজন ব্যবস্থাপক, আর তাদের মাধ্যমে সেই ব্যবস্থাপক তারা পরিকল্পনা গ্রহণ করে এবং নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু তাদের কার্যাবলী কিন্তু সম্পাদন করে থাকে। সুতরাং একটা প্রতিষ্ঠানের যেমন ব্যবস্থাপক রয়েছে তেমনি পরিবারে রয়েছে, সমাজে রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রেই কিন্তু ব্যবস্থাপকের অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছেন। তারা যদি কখনো ব্যর্থতায় পর্যবসিত অর্থাৎ চিন্তা চেতনার ক্ষেত্রে তাহলে কিন্তু সব কিছুই তার উদ্দেশ্য আর বাস্তবায়ন করা সম্ভব হয় না। তাই আমি আশা করি তোমরা এক একজন দক্ষ ব্যবস্থাপক রূপে সেটা রাষ্ট্রে হোক, পরিবারে হোক, সমাজে হোক, যেখানেই থাকো না কেন দক্ষ ব্যবস্থাপক হয়ে তার মাধ্যমে তোমাদের কার্যাবলী সম্পাদিত করবে, তোমার লক্ষ্য পানে ধাবিত হবে। এই প্রত্যাশা রেখে আজকের মতো তোমাদের ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করেছি। আল্লাহ হাফেজ।